প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। সাকিব যে বাড়িতে আসছে এটা কিন্তু অপবিশ্বাসকে বলেনি আবরাম খান জয়। অপবিশ্বাস যখন দেখে রাত 11টা বাজে কিন্তু জয় ড্রয়িং রুম থেকে সরছে না এবং দরজার দিকে বারবার তাকাচ্ছে। তখন অপু বলে, কি ব্যাপার, তুমি শুধু দরজার দিকে তাকাচ্ছ কেন? আর অনেক রাত হয়েছে, সকাল স্কুল আছে, তুমি কি ঘুমাতে যাবে না? আবরাম মুস্কি করে হাসে, বলে, মামাম আজ তো দিনে ঘুমিয়েছি, এখন আমার ঘুম হচ্ছে না, আমি আর একটু জেগে থাকবো। আর অপু বলে, ঠিক আছে তাহলে এখন ডিনার সেরে নাও। এবার জয় বলে, না আমি এখন ডিনার করব না, আমার একটা গেস্ট আসবে। অপু বলে, কাকে দাওয়াত করেছিস তুই? আবরাম বলে, আর কাকে, আমার হিরোকে দাওয়াত করেছি। অপু এবার মিষ্টি করে হাসে, বলে, বাবা ছেলে কি যে শুরু করেছিস তোরা, তোদের এই পাগলামো আমি আর নিতে পারছি না। জয় বলে, মামাম তুমি তো ঠিকই খুশি হয়েছ, এই যে মুস্কি করে কত সুন্দর করে হাসলে। মা ছেলের এই কথার ফাঁকে হঠাৎ করে কলিং বেল বাজে, সাকিব ঘরে ঢুকে। সাকিবকে দেখে চমকে যায় অপু বিশ্বাস, বুকের ভিতরটা চিরচির করে ওঠে। অনেকদিন পর পুরনো ভালোবাসাটা জেগে উঠেছে অপুর, কারণ সাকিব যে শার্টটি গায়ে দিয়ে এসেছে এই শার্টটি অপুর দেয়া। সাকিবকে দেখে ভীষণ খুশি হয় অপু বিশ্বাস। অপু বলে, হঠাৎ করে এলে যে? সাকিব বলে, কি আর করবো, আমার একটা দুষ্ট ছেলে আছে না, শুধু তো ফোন করে বলবে এখনই আসো, না হলে সে খাবে না, এমন বায়না ধরে আমি আর না করতে পারি না। অপু বলে, ঠিক আছে এসেছো, খুব ভালো হয়েছে, তুমি না হয় ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি, অনেক রাত হয়েছে, সকালে আবরামের স্কুল আছে। সাকিব খান বলে, হ্যাঁ ঠিক আছে, আমারও ভীষণ ক্ষুধা লেগেছে, পেটের ভিতরে একদম চদর হচ্ছে। অপু বিশ্বাস সাকিবের কথায় হো হো করে হেসে ফেলে। তিনজনে মিলে আরাম করে ডিনার খাচ্ছে। এবার সাকিব খান যেতে চায়, আবরাম বলে, পাপা তুমি আর একটু থাকো। সাকিব বলে, পাপা অনেক রাত হয়েছে। আবরাম হুট করে বলে, পাপা আমার কিন্তু তোমাকে ছাড়া একদম ঘুম হয় না, ঠিক আছে তুমি চলে যেও, আমাকে ঘুম পাড়িয়ে আমাকে ঘুম পাড়ানি করে তারপরে তুমি চলে যাবে। সাকিব বলে, ঠিক আছে চলো। সারাদিন ভীষণ ব্যস্ততায় দিন কাটে সাকিবের, রাত হলেই শরীরটা একদম ছেড়ে দেয়, বিছানায় গা এলিয়ে সুপারস্টার সাকিব খান আবরামের আগেই ঘুমিয়ে গেল। এদিকে আবরামও বাবার হাতটি শক্ত করে ধরে আছে, বাবাকে যে কিছুতেই হাত ছাড়া করবে না। তো দর্শক বন্ধুরা, বাবা ছেলের এই ভালোবাসা এটি আমৃত্যু থাক, এটাই আমাদের সকল ভক্তদের একটাই চাওয়া। আর তাই তো সুপারস্টার সাকিব খানের অগণিত ভক্ত দর্শক এটাই চায়, সুপারস্টার সাকিব খান, অপু বিশ্বাস এবং আবরাম খান জয় তারা যেন একসাথে এভাবে হাসি খুশিতে সারাটা জীবন পার করতে পারে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।